সৌদির পথে শেখ হাসিনা দেখা হতে পারে ট্রাম্পের সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব ইসলামিক আমেরিকান এআইএ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার উপায় বের করতে আগামীকাল রবিবার কিং আবদুল আজিজ কনভেনশন সেন্টারে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মুসলিম দেশের নেতাদের সঙ্গে এতে যোগ দিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ওখানে ট্রাম্পের সঙ্গে হাসিনার সাক্ষাতের সম্ভাবনা দেখছে ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রগুলো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও বৈশ্বিক সমস্যা মোকাবেলায় বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন হাসিনা। সূত্রগুলো বলেছে, মূল অনুষ্ঠানে সাইডলাইনে ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশের তরফ থেকে একটা চেষ্টা রয়েছে, তবে বৈঠকের ব্যাপারে এখন নিশ্চয়তা দিতে পারেননি রিয়াদের এক বাংলাদেশি কূটনীতিক। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।